ছেলে বুড়িয়ে ফিরছিলেন সুকুময়। রাত হয়েছে, পটঘাটও নির্জন। রাস্তার দুপাশে ব্রিটিশ আমলের বড় বড় গাছ, তার ডালপালার ফাঁকে আটকা পড়েছে ত্রয়োদশী চাঁদ। দূরে কোথাও কুকুর ডাকছে। এই একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোতেই সুখময় হঠাৎ আবিষ্কার করেন তার অস্তিত্ব দুটো ভাগে ভাগ করা, একটা দিনের আর একটা রাতের। সারা দিন স্কুলে পড়িয়ে, রোল কল করে, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে বিকেলে তিনটে টিউশন সারেন। যে সুখময় দত্ত সে অন্য কেউ হবে, কিন্তু রাত্রিরে এমন দু একটি পরম মুহূর্তে সুখময় রক্তের ভিতরে উচ্চতর এক ব্যক্তিত্বের পদধ্বনি শুনতে পান। সঙ্গে সঙ্গে তার অনেক দুঃখ দূর হয়ে যায়। যেমন ক্লাস 10 C সেকশনের জয়দেব ছেলেটা বড় অবাধ্য হয়েছে। অবাধ্য শব্দটা ব্যবহার করলে অবশ্য সমস্ত ঘটনার কিছুই প্রকাশ করা যায় না। ছেলেটা পাকা বদমাইশ হয়ে উঠেছে, লুকিয়ে গাঁজা খায়। স্কুলের পুজোয় সেই ছিল দলপতি। পুজোর পরদিন সরস্বতী প্রতিমার পেছন থেকে একটা নিঃশেষিত কালিমার্কা বোতল পাওয়া গেল। ক্লাস 10-এর ছেলেরা রাত্রি জেগেছিল। অনুপ মারের চোটে ফাঁস করে দিল জয়দেবের নাম। তখন স্কুলে হেডমাস্টার নেই। মধুসূদনবাবু ডেকে বকাবকি করলেন জয়দেবকে, বললেন তাড়িয়ে দেবেন স্কুল থেকে। উত্তরে জয়দেব বলল, তাহলে স্যার রাস্তায় একটু সাবধানে চলাফেরা করবেন। মধুসূদনবাবু ভালো মানুষ লোক, ভয় পেয়ে চেপে গেলেন সমস্ত কিছু। এখন ত্রয়োদশী চাঁদের দিকে তাকিয়ে সে কথাটা সুখময়ের মনে পড়ল। জয়দেব লেখাপড়া করুক বা না করুক, নেশাভাং করুক, তাতে তার কি, কিন্তু তবু একটা অকারণ দুঃখ সুখময়কে বিমর্ষ করে রাখে। কেন জয়দেব এমন করে তিনি নিজেও বহুদিন বুঝিয়েছেন, কোনো ফল হয়নি। ছোটবেলায় তিনি পড়তেন আনন্দ ঠাকুরের পাঠশালায়। প্রথম পাঠশালায় ভর্তি হবার দিনের কথা এখনো মনে আছে। নতুন কাঁচা বাঁশের বেড়ার দেয়াল, খেজুর পাতা চাটাই, সামনে আনন্দ ঠাকুরের গৌরবর্ণ রাগী মুখখানা, আর জলচৌকির ডান পাশে মাটিতে পড়ে থাকা বেতটা। বেত ব্যবহার করবার বড় একটা দরকার হতো না, পণ্ডিতের আশ্চর্য ব্যক্তিত্ব ছিল, তাতেই কাজ হতো। এখনো চোখ বুঝে মনোসংযোগ করলে সুখময় সেই নতুন কাঁচা বাঁশের বেড়ার গন্ধ পান। যখন তিনি ছেলে পড়িয়ে একা একা বাড়ি ফেরেন, অথবা নিজের ছোট্ট ঘরটায় বসে চুপচাপ রান্না করেন, তার মনের ভেতরে ভারী গলায় নামতা পড়ার মতো করে কে বলে, সময় বদলে যাচ্ছে সুখময়, যুগ পাল্টে যাচ্ছে। সত্যই যুগ বদলে গেছে। জয়দেব তার নাতির বয়সী, ওর বয়সে তিনি স্কুলের করিডোর দিয়ে হেডমাস্টারকে আসতে দেখলে আতঙ্কে নীল হয়ে যেতেন। এখন সে সমস্ত গল্পের বিষয়বস্তু হয়ে গেছে। সুখময় কেবল এক জায়গায় স্থির, আর সময় এগিয়ে চলেছে দ্রুত লয়ে। সময় যেন এক জিপসি বুড়ো, কাঁধে পুরনো স্মৃতি তালি মারা ছেঁড়া থলে, হাতে ডাকের হর করার মতো ঘুনটিদার লাঠি, ঝুনঝুন করে সবাইকে জানান দিতে দিতে চলেছে বুড়ো জিপসি। মাঠ প্রান্তর পাহাড় পর্বত পেরিয়ে সে পথ চলে। পায়ের নিচে পাথরে পাথরে ঠুকে জ্বলে ওঠে লাল নীল আলোর স্ফুলিঙ্গ। খর রৌদ্রে নিঃসীম জ্যোৎস্নায় সে সমান নির্বিকার।
এগিয়ে যায়, ঝুনঝুন শব্দ করে মিলিয়ে আসে লোকালোক পর্বতের ওপারে। পেছনে পড়ে থাকেন সুখময়। অনেক চেষ্টা করেও সুখময় মনের মতো ছাত্র পাননি সারা জীবন। ফার্স্ট সেকেন্ড তো অনেকেই হয়, কিন্তু একটি বুদ্ধিদীপ্ত মুখ, একজোড়া উজ্জ্বল চোখ, না, সেসব শুধুই স্বপ্ন। কতদিন ক্লাসে গল্প করেছেন বাবারা, গরম পড়ে আসছে, এখন যাযাবর পাখির দল ফিরে চলে যাবে সাইবেরিয়ায়, তিব্বতে। যাযাবর পাখি জানো তো, মাইগ্রেটরি বার্ড, শীত কাটাতে আসে, শীতের শেষে আবার উড়ে চলে যায় হাজার হাজার মাইল পথ। সেখানে এখন বড় অল্প অল্প বলছে, বরফে চাদর ফুটো করে মাথা তুলছে দু একটা গাছের চারা। প্রশান্ত মহাসাগরের দ্বীপে দ্বীপে এখন বসন্ত এসে গেছে। শীতের শান্ত সমুদ্র একটু একটু করে আবার ফুলে উঠছে। জোয়ারে এগিয়ে আসছে, ভাটায় ফেলে রেখে যাচ্ছে বেলাভূমির উপর সাদা ফেনার রেখা। সন্ধ্যাবেলা নারকেল গাছের পাতায় সেখানে জ্যোৎস্না চিকচিক করে বাবারা, যেতে ইচ্ছে করে না তোমাদের? সামনে কয়েকটা ভাবলেশহীন মুখ, সুখময়ের বর্ণনা তাদের মনে কোনো রেখাপাত করেনি। এমনই চলেছে বছরের পর বছর। এখন সুখময় ক্লান্ত। ত্রয়োদশী চাঁদ থেকে চোখ নামিয়ে নিজের ছোট্ট ঘরখানার দিকে পা চালালেন সুখময়। গিয়ে এখন রান্না করতে হবে স্টোভ জ্বেলে, তারপর খাওয়া। ভাতে ভাত দুটো ফুটিয়ে নেবেন এখন। আজ বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না। মর্নিং মার্কেট ছাড়িয়ে গেলেন। এবার চৌমাথার মোড় পেরুলেই তার আস্তানা। সে সময় সেই নির্জন মুহূর্তে পথের ওপর দাঁড়িয়ে সুখময়ের হঠাৎ এক বিচিত্র অনুভূতি হল। মনে হলো কেউ যেন তাকে দেখছে। সুখময় এদিক ওদিক তাকালেন, কাছাকাছি কেউ নেই, ফাঁকা রাস্তা, দোকানপাট বন্ধ হয়ে গেছে। তবু সুখময় স্পষ্টতই অনুভব করলেন কেউ কোথাও থেকে প্রখর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তাকিয়ে আছে বললে ভুল হবে, কেউ যেন তাকে ডাকছে, কাছে যেতে বলছে। এ ধরনের অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না, যে ডাকছে সে কিভাবে ডাকছে আর সুখময় বা সেটা কেমন করে বুঝতে পাচ্ছেন তা বোঝানো সম্ভব নয়। কিন্তু এটা ঠিক যে সুখময় শরীরের প্রতি রোমকূপে উপলব্ধি করছেন সেই চৌম্বক আহ্বান। বোধটাকে ঝেড়ে সুখময় এগুতে গেলেন। তখনই নজর পড়ল দোকানটার দিকে। এখানে দোকান কবে হলো? কালই এখান দিয়ে কি কাজে কোথায় যাচ্ছিলাম কাল না পরশু, তখন তো ওটা চোখে পড়েনি। রাতারাতি এত বড় একটা দোকান গুজিয়ে গেল। নিবারণ মিষ্টান্ন ভাণ্ডার আর জ্যোতিষের লন্ড্রির মধ্যে নতুন দোকানটা, যতদূর মনে পড়ে এখানটা ফাঁকাই ছিল। পায়ে পায়ে এগিয়ে গেলেন সুখময়। কোনো সাইনবোর্ড নেই, ন্যাড়া দোকান। দরজার দুদিকে দুটো কাঁচের শোকেস, দরজায় তালা লাগানো নেই। পাল্লার ফাঁক দিয়ে সামান্য আলোর ইশারা, অর্থাৎ দোকানের মালিক এখনো দোকান পুরোপুরি বন্ধ করে বাড়ি যায়নি, ভেতরে কিছু করছে। হঠাৎ সুখময়ের মনের ভিতর সেই আশ্চর্য আহ্বান চতুর্গুণ তীব্রতার সঙ্গে ঝংকার দিয়ে উঠল, যেন তিনি সেই নীরব আহ্বানের উৎসের খুব কাছাকাছি এসে গেছেন। কে যেন সুখময়কে আদেশ করল
ওই দরজা ঠেলে ভিতরে যাও। সুখময় কিছু না ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। সঙ্গে সঙ্গে কাউন্টারের উপাশ থেকে একজন মানুষ দাঁড়িয়ে উঠে বলল, আসুন আসুন সুখময় বাবু। সুখময় ভয়ানক আশ্চর্য হয়ে গেলেন। অদ্ভুত দোকানটা, কি বিক্রি করে এরা এখানে? তেমন কোনো জিনিস তো দেখা যাচ্ছে না। কড়িকার থেকে পেতলের শেকলে ঝোলানো একটা মধ্যযুগীয় বাতিদান ঘরে আলো ছড়াচ্ছে। কিছু কাগজপত্র আর কাউন্টারটা ছাড়া দোকানে আর কোনো জিনিসই নেই। লোকটা মুখে মৃদু হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সুখময় কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি আমার নাম কি করে জানলেন? আর এটা কিসের দোকান? আপনার নাম, আপনার নাম কেন জানবো না? আপনার জন্যই যে অপেক্ষা করেছিলাম। আমার জন্যে? হ্যাঁ, আজ আপনার এখানে আসার কথা ছিল। সুকুমার ভাবলেন তিনি নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছেন। এসব কি কাণ্ড, চোরজুয়াচোরের পাল্লায় পড়লেন না তো? আজকাল হাজার রকমের ঠগ জোচ্চোর বাজারে ঘুরে বেড়াচ্ছে। লোকটি বলল, না না ভয় করবেন না, এটা গুন্ডার আড্ডা নয়। তাছাড়া আপনার পকেটে আছে মোটে 2 টাকা 53 পয়সা, কি লোভে গুন্ডারা আপনাকে ধরবে? সুখময়ের মাথা ঘুরছে। লোকটা কি থট ট্রেডিং জানে? পকেট হাতড়ে পয়সা কুড়ি যা ছিল বের করলেন। একটা 2 টাকার নোট, একটা আদুলি আর একটা 3 পয়সা। তিনি নিজেই জানতেন না তার কাছে কত আছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললেন, কি করে জানলেন আমি আসব? আমি কি করে জানব, আপনি খবর দিয়েছিলেন। মানে? মানে এটা হলেও হতে পারত জগৎ, যা আপনি চান অথচ কিছুতেই পান না এখানে তো পাইয়ে দেয়া হয়। দেখুন তো এই ছবিটা আপনার কেমন লাগে? একটা রঙিন ছবি এগিয়ে দিল লোকটি। সুখময় হাতে নিয়ে আলোর নিচে মেলে ধরলেন। ধুধু মরুভূমির দৃশ্য, দিগন্ত পর্যন্ত বিস্তৃত বালির সমুদ্র, ইস্পাতের মতো ঝকঝকে আকাশে সূর্য জ্বলছে। সেই আদিগন্ত বালুকা সমুদ্রে চুপ করে দাঁড়িয়ে একটা উট মুখটি তার আকাশের দিকে তোলা। মুখ তুলে সুখময় বললেন, এর মানে? এমন জায়গায় আপনার যেতে ইচ্ছে করে না? প্রচন্ড রৌদ্রে বালির উপরে কাঁপছে তাপ তরঙ্গ, হু হু হাওয়ায় এলোমেলো করে দিয়ে যাচ্ছে বালিস্তূপ, হাওয়ায় জেব্রার গায়ের মতো দাগ পড়ে যাচ্ছে বালির উপরে, তার মধ্যে দাঁড়িয়ে একটি উট, ইচ্ছে করে না এমন জায়গায় যেতে? করে করে বই কে? সেই জন্যই আমাদের দেখা হয়েছে। যখনই নাম এটা সাধের যন্ত্রণা আপনার মধ্যে বেড়ে উঠেছে, তখনই আমরা খবর পেয়েছি আজ আপনি এখানেই আসতেন। সুখময় কেমন সম্মোহিত হয়ে পড়ছেন লোকটি সুন্দর 2 উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে। একটা ঢোক গিলে তিনি বললেন, এখানে কি হয়? এখানে এখানে স্বপ্ন বিক্রি করা হয়। সুখময়ের বড় ইচ্ছে হলো তিনি বলেন, আমি একটা স্বপ্ন কিনব, কিন্তু যা তাও কি বলা যায়, সে ভারী ছেলে মানুষই হবে। কিন্তু বলার দরকারই হলো না, লোকটি মন পড়ে নিতে পারে। সুখময়ের দিকে তাকিয়ে সে বলল, ঠিক আছে, আপনাকে একটা সুন্দর স্বপ্ন বিক্রি করা হলো, যথা সময়ে পেয়ে যাবেন। কত দাম দিতে হবে? আমার কাছে তো বেশি পয়সা নেই। দাম
দাম তো আপনি আগেই মিটিয়ে দিয়েছেন আপনার জীবনের শত দুঃখ কষ্ট আর ব্যর্থতার ভিতর দিয়ে। নতুন করে আর কী দেবেন? স্বপ্ন কি পয়সা দিয়ে কেনা যায়? মূল্য আমরা পেয়ে গেছি। আচ্ছা, নমস্কার। সুকুমার যখন বেরিয়ে এলেন তখন ত্রয়োদশী চাঁদ অনেকটা সরে গেছে পশ্চিমের দিকে। 20-25 পা হেঁটে একবার পিছন দিকে তাকালেন। নিবারণ মিষ্টান্ন ভাণ্ডার আর জ্যোতিষের লন্ড্রির মাঝখানের এক চিলতে জমিটুকুতে রোজকার মতো চকচক করছে জ্যোৎস্না, খালি। কোনো কালে সেখানে কিছু ছিল বলে মনেই হয় না। নিজের ঘরে ঢুকে সুইচ টিপে মিটমিটে আলোটা জ্বালালেন সুখময়। খোলা দরজা দিয়ে আসা বাতাসে পায়ের কাছ থেকে একখানা পোস্ট কার্ড উড়ে গেল টেবিলের পায়ের কাছে। তুলে নিয়ে দেখলেন ছোট ভাই রসময় লিখেছে শিমুরালি থেকে, ছেলের অন্নপ্রাশন। তিনি যেন অতি অবশ্যই শনিবার বিকেলে উপস্থিত হন, নইলে রসময় নিজেই লোক পাঠিয়ে, ইত্যাদি ইত্যাদি। দরজার ফাঁক দিয়ে পিয়ন ফেলে গেছে চিঠিখানা। পোস্টকার্ডটা টেবিলে পাতা খবরের কাগজের নিচে গুঁজে স্টোভ জেলে ভাত চাপালেন সুখময়। একটা ডিম আর একটা আলু ফেলে দিলেন তাতে। যাবেন বইকি শিমুরালি? নিশ্চয়ই যাবেন, ছুটি পাওনা আছে অনেক, কখনো নেওয়া হয় না। সোমবার ছুটি নেওয়া যাবে, বহুদিন রসময়ের সঙ্গে দেখা হয়নি। স্টোভ নিভিয়ে যখন খেতে বসলেন সুখময় তখন চাঁদ দিগন্ত স্পর্শ করেছে। শনিবার দুপুরে পোস্ট অফিস থেকে কষ্টার্জিত 25টি টাকা তুলে শিমুরালি রওনা দিলেন সুখময়। ট্রেনে চেপেই তার ভারী ফুর্তি হলো, অনেকদিন বাদে ট্রেনে চড়া, প্রায় 1.5 বছর বাদে। কখনো কোথাও যাওয়ার তো দরকার পড়ে না। শট শট করে পিছিয়ে যাচ্ছে ঘর বাড়ি, লেভেল ক্রসিং, চিমনির চোঙা, শ্যামনগরে পানা ভরা পুকুরের ধারে কাদের ছোট্ট মেয়ে মুখে আঙুল পুরে অবাক হয়ে ট্রেনের দিকে তাকিয়ে। মনে খুব আনন্দ, তাকে তার প্রিয় একটি স্বপ্ন বিক্রি করা হয়েছে। সুখময় ছেলে মানুষ হয়ে গেছেন, ব্যাপারটার অবাস্তবতা বিশ্বাস করে উঠতে পারছেন না। কেবলই বিশ্বাস করতে ইচ্ছা করছে যে একটা স্বপ্ন তাকে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। ওই দিগন্তের ওপার থেকে যেন ঝড়ের গতিতে ছুটে আসছে তার স্বপ্ন। উঠোনে পা দিতেই রসময় দৌড়ে এসে পায়ে ধুলো নিল। ছেলে কোলে এলো রসময়ের বউ, গায়ের মেয়ে। ভাসুরকে ছোঁবে না, দূরত্ব রেখে গড় হয়ে প্রণাম করল। অবাক চোখে চারদিকে তাকালেন সুখময়। অল্পদিনে রসময় বেশ গুছিয়ে নিয়েছে, টালির ছাউনি দেওয়া ছিমছাম বাড়ি, সামনে একটু ফুলের বাগান, টালির উপর লাউ গাছ বেড়ে উঠেছে। পোষা হাঁস কাঠের বাক্স থেকে বেরিয়ে পুকুরের দিকে যাচ্ছে। বেশ আছে রসময়, ভগবান ওর ভালো করুন। দাওয়ায় ফুল তোলা কাপড়ের আসন পেতে বসেছেন সুখময়, গল্প হচ্ছে। বেশ গুছিয়ে বসেছিস রস, দেখলে চোখ জুড়িয়ে যায়। ছেলেটা বড় হলে বুড়ো বয়সে তোর আর দুঃখ থাকবে না। বিয়েটা তুমি করলে না দাদা, একা একা পড়ে থাকা কোন মল্লুকে বিয়ে করলে সেবা যত্ন দেবে? বিয়ে করলে তোরা কোথায় যেতিস? যখন বিয়ে করে ফুর্তি করবার বয়স ছিল তখন তোদের মানুষ করেছি, আমার আবার চিন্তা কি? যদি অপরাগ হইতো তোর এখানে এসে ঠেলে উঠবো, তুই দেখবি।
আমি মরবো তোর বাড়িতে রস, শেষ বয়সে তাড়িয়ে দিবি না তো? চাকরি ছেড়ে গেলে কালই এসে পড়ো দাদা, এসো আমার সংসারে ধরো, তবে তো বেঁচে যাই। বললি যে এই যথেষ্ট বাবা, বুড়ো বয়সে ঠিকই আসবো, তোর ভিটেই মরব রস। কদিন খুব আনন্দ হলো, মঙ্গলবার ফেরা হলো না, বুধবারও না। মাঠে মাঠে দুরন্ত অবাধ্য বালকের মতো ঘুরলেন সুখময়, খর রৌদ্র উপেক্ষা করে বসে রইলেন সাঁতরা দিঘির পৈঠায়। বহুদিন বাদে যেন আবার ছোটবেলা ফিরে এসেছে, ফিরে এসেছে পড়া ফাঁকি দিয়ে আম জামতলায় ঘুরে বেড়ানোর দিন। বৃহস্পতিবার কাজে যোগ দিলেন সুখময়। মাস্টার মশাইরা তাকে দেখে সবাই খুশি। কালীবাবু বললেন, কি ব্যাপার সুখময়, আরে হঠাৎ ডুব দিলে যে, আরে চোখ লাল কেন? শরীরটা ভালো না দাদা, সব ভালো আছে, সব ভালো। ক্লাসে বসে বারবার মন এদিক ওদিক ছুটে যাচ্ছিল, খুব আনন্দ করা গেছে এই কদিন, আর যেন কাজে মন বসে না। সারা জীবন অনেক কাজ করেছেন, এবার একটা লম্বা ছুটি নিলে বেশ হয়। আজ যদি তিনি বিয়ে করতেন, রসময়ের মতো ছোট্ট একটা বাড়ি, সামনে বাগান, শক্ত সমর্থ জোয়ান একটা ছেলে। ঢংঢং করে ঘন্টা বেজে যায়, সময় ফুরিয়ে যায়, ছুটি হয়ে যায়। ঘরে ফিরে আর টিউশনিতে যেতে পারলেন না সুখময়, তার প্রবল জ্বর এলো। একলা ঘরের নিঃসঙ্গ বিছানায় শুয়ে তিনি ক্রমশ আচ্ছন্ন হয়ে এলেন। ক্রমে বিকেল ঘনিয়ে সন্ধ্যা এলো, সন্ধ্যা পেরিয়ে রাত্রির। সুখময় জল খাবেন, জল তেষ্টা পেয়েছে, কিন্তু জলের কুঁজোটা যেন বহু দূরে, আর একটা মহাদেশের ওপারে। মাথাটা বড্ড যন্ত্রণা, কেউ যদি একটু টিপে দিত। ঘর অন্ধকার, কেবল জানালা দিয়ে ল্যাম্পপোস্টের আলো কিছুটা এসে পড়েছে মেঝেতে। সেই আবছা অন্ধকারে জলের কুঁজোর অস্পষ্ট অবয়ব দূরে দেওয়ালের গায়ে আঁকা। সুখময় জল খাবেন, তার জল তেষ্টা পেয়েছে। তার শরীর এমন খারাপ কি? এখনই তিনি নিজে উঠবেন, কাচের গ্লাসে জল গড়িয়ে নিয়ে ঢেলে দেবেন গলায়, এক গ্লাস, দু গ্লাস, তিন গ্লাস। জলধারা গলা বেয়ে নেমে যাচ্ছে বুকের দিকে। আহ, কি তৃপ্তি, কি তৃপ্তি! এখন কত রাত? সাতটা, আটটা, নটা হবে। আকাশে নিশ্চয় অনেক নক্ষত্র উঠেছে। এমন রাতেই তো ভবঘুরে স্বর্ণানুসন্ধানীরা ক্লান্ত শরীরে তাঁবু খাটায় দুই পাহাড়ের মধ্যের উপত্যকায়। গ্র্যান্ড ক্যানিয়নের নির্জন পার্বত্য প্রদেশে অভ্রের কণা চমকে ওঠে নক্ষত্রের আলোয়। ট্রপিক্যাল অরণ্যের গভীরে রাতে স্তব্ধতা ছিঁড়ে কর্কশ স্বরে ডেকে ওঠে ধনেশ পাখি। অরণ্যের মাথায় ঝরে পড়ছে মান্না ঢিউ, দেবতাদের উপভোগ্য মধু। ছাতি তাবা থেকে ঝরছে জল উন্মুখ ঝিনুকের বুকে। কানে বাজছে দূর থেকে ভেসে আসা আশ্চর্য সঙ্গীত। সুখময় খুব জল তেষ্টা পেয়েছে, তিনি জল খাবেন। ঘরের মধ্যে অন্ধকারে কে নড়ছে না? গে ওখানে। আমি স্যার। কে তুই? আমি জয়দেব। জয়দেব, তুই কেন এলি বাবা আবার? শুনলাম স্যার আপনার অসুখ, তাই এলাম, রাত্রিরে আপনার কাছেই থাকবো। তোকে কে বললো আমার অসুখ?
কে খবর দিল? আপনার অসুখ আর আমি খবর পাবো না স্যার? ভয় নেই স্যার, ভালোই যাবেন, আমি নিজে আপনার সেবা করব। আমি ভালো হয়ে গেছি রে জয়দেব, আমি ভালো হয়ে গেছি, আমার আর কোনো অসুখ নেই। কিসের একটা সমুদ্র ফুলে উঠেছে সুখময়ের বুকের মধ্যে, কি আনন্দ, কি তৃপ্তি! মুখের উপর ঝুঁকে পড়ে জয়দেব বলছে, আমার উপর রাগ করেননি তো স্যার? আমি আপনার আশা পূরণ করব, আমি সেই জায়গায় যাব যেখানে শীতের শেষে যাযাবর পাখিরা নীল হ্রদের জল ছুঁয়ে ছুঁয়ে উড়ে যায়, যেখানে এখন বরফের চাদর ফুটো করে মাথা তুলছে গাছের চারা। রাগ করেননি তো স্যার? সুখময়ের বুকের ভেতরে দৌড়ে যাচ্ছে ঘুনটি তার লাঠি হাতে এক বুড়ো জিপসি। লোকালোক পর্বতের ওপারে মিলিয়ে আসছে তার শরীর, নাকে ভেসে আসছে আনন্দ ঠাকুরের পাঠশালার বেড়ার কাটা বাঁশের তাজা গন্ধ। সুখময় বুঝতে পারলেন, এই স্বপ্নই তাকে বিক্রি করা হয়েছিল। জীবনের দুঃখ কষ্ট আর ব্যর্থতার মূল্যেই তিনি এ স্বপ্ন কিনে নিয়েছেন। সেই নির্জন ঘরের অন্ধকারে রোগগ্রস্ত সুখময় আকণ্ঠ পিপাসা নিয়ে নড়াচড়া না করেই শান্তপর্ণে শুয়ে রইলেন। পাছে তার স্বপ্ন ভেঙে যায়, পাছে তার স্বপ্ন ভেঙে যায়।